আসসালামু আলাইকুম শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল এন্ড কলেজে আপনাদের অনলাইন বোর্ডিং ক্লাসে আমার নার্সারি বাবুদের স্বাগত। কেমন আছে আমার নার্সারি বাবুগুলো? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তাহলে আজকে আমরা বোর্ডিং ক্লাসটা শুরু করব। প্রথমে একটা ছোট রাইম দিয়ে আমরা আজকে আমাদের এই বোর্ডিং ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তো আমাদের আজকে কোন রাইমটা পড়বো? রেইন রেইন বলি আমরা। ওকে, রেইন রেইন গো অ্যাওয়ে, কাম এগেইন Another day, little Johnny wants to play. Rain, rain, go away. কি ভালো লাগলো? নিশ্চয় ভালো লেগে থাকবে। চলুন আমরা আজকে গণিত ক্লাসটা শুরু করি। প্রথমে এক নাম্বার, এক নাম্বার কি বলেছে? বানান ও স্পেলিং লিখুন। তাহলে আমরা এই ঘরে বানান লিখবো আর এখানে স্পেলিং লিখবো। ওকে, তাহলে এগারো, এগারো বানান কি? আমার সাথে সাথে বলবেন এবং লিখবেন। ওকে, বলেন এ ষোলো। তাহলে আমরা বানান লিখে ফেলেছি, তাই না? এ কয়টার গা, র করে রো, এগারো, মধ্য ষয় ও করে শো, লয় ও করে লো, ষোলো। এবার আমরা স্পেলিং এ চলে যাই, ওয়ান সিক্স সিক্সটিন। তাহলে সিক্সটিন স্পেলিং কি লিখবো? প্রথমে আমরা সিক্স লিখবো, এস আই সিক্স, তারপরে টেন, তাই না? টি ডবল ই এন সিক্সটিন। আবার বলেন আমার সাথে সাথে, S I six T double E N 16। এরপর আছে 19, 19 স্পেলিং কি? N I N E 19, T double E N 19। বুঝে গেছে? তাহলে আমরা এক নাম্বার বানান স্পেলিংটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা দুই নাম্বারে যাব। দুই নাম্বারে কি বলেছে? নিচের ডিজিট গুলি থেকে অড ডিজিট গুলি লিখুন। তাহলে এখানে আমাদের অড এবং ইভেন ডিজিট একসাথে আছে, এর মধ্যে থেকে আমরা অড ডিজিটটা খুঁজে বের করব। অড অর্থ কি? বিজোড় ডিজিট, তাই না? তাহলে আমরা প্রথমে কি, ষোলো কি আমাদের অড ডিজিট? না, তাহলে আমাদের সতেরো হচ্ছে অড ডিজিট। আমরা এই ঘরে ওয়ান সেভেন সেভেন্টিন লিখে ফেলবো। ওকে, এরপরে আছে কত কোনটা? ওয়ান নাইন নাইনটিন, খুঁজে বের করছি, তাই না? এবং টু থ্রি, টু থ্রি টোয়েন্টি থ্রি, বুঝে গেছে? টু থ্রি টোয়েন্টি থ্রি। এরপরে আছে টু ফাইভ, টু ফাইভ টোয়েন্টি ফাইভ। তাহলে আমরা আমাদের অড ডিজিট গুলি খুঁজে বের করে নিচের ঘরে লিখে ফেলেছি। তাহলে অড ডিজিট গুলি আমরা আরেকবার পড়ে নিই, ওয়ান সেভেন সেভেন্টিন, ওয়ান নাইন নাইনটিন, টু ওয়ান টোয়েন্টি ওয়ান, টু থ্রি টোয়েন্টি থ্রি, টু ফাইভ টোয়েন্টি ফাইভ। এরপরে আসি তিন নাম্বারে, নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে লিখবো। এখানে হচ্ছে ছোট বড় সব একসাথে করা আছে, তাহলে আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে লিখবো। তার মানে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? তেষট্টি, ছিষট্টি, চৌষট্টি, সাতষট্টি, পঁয়ষট্টি। তাহলে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে তেষট্টি। তাহলে ছোট থেকে যেহেতু সাজিয়ে লিখতে বলেছে, তাহলে আমরা তেষট্টিটা আগে লিখে ফেলবো। ছয় দশ তিন তেষট্টি, বুঝে গেছে? তেষট্টির পরে কত হবে? চৌষট্টি। ছয় দশ চার চৌষট্টি, বুঝে গেছে? চৌষট্টির পরে পঁয়ষট্টি। ছয় দশ পাঁচ পঁয়ষট্টি, তাই না? এরপরে কি হবে? পঁয়ষট্টির পরে ছেষট্টি। ছয় দশ ছয় ছেষট্টি, তারপরে আছে কত? সাতষট্টি, বুঝে গেছে? ছয় দশ সাত সাতষট্টি। তাহলে আমরা তিন নাম্বারটা ছোট থেকে বড় অনুযায়ী সাজিয়ে ফেলেছি। তাহলে প্রথমে কি হলো? তেষট্টি, চৌষট্টি, পঁয়ষট্টি, ছেষট্টি, সাতষট্টি, বোঝা গেছে? এবার আমরা চার নাম্বারে চলে যাব। চার নাম্বারে কি আছে? যোগ ও বিয়োগ করুন। তাহলে চার নাম্বারে যোগ আছে। যোগ মানে কি? যোগ অর্থ একত্র করা, তাই না? তাহলে আমরা একত্র করব। আমরা এখানে এই ছবিগুলো গুনে ফেলবো।
তাহলে কি আছে 1 2 3 4 5 তাহলে 3 আর 2 কত হবে 5 বুঝে গেছেন এরপর আমরা বিয়োগ বিয়োগ অর্থ কি বিয়োগ অর্থ বাদ দেওয়া তাহলে আমরা যে 4 আছে 4 থেকে আমরা 1 বাদ দিব এই যে 1 তাহলে এই 1 2 3 4 4 থেকে এই 1 টা বাদ দিলাম তাহলে কত থাকবে বলো তো 3 থাকবে তাই না তাহলে আমরা বিয়োগ যোগ আর বিয়োগ কপি করে ফেলেছি এবার আমরা 5 নম্বরে আসি 5 নম্বর কি বলেছে বাদ পড়া সংখ্যা দ্বারা ফাঁকা ঘর পূরণ করুন তাহলে বাদ পড়া সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো থেকে যেটা বাদ পড়বে সেটা হচ্ছে ফাঁকা ঘরে আমরা লিখে ফেলব তাহলে প্রথমে আমরা চলে যাই 4 10 8 48 5 0 50 51 52 তাহলে 48 এর পরে কি 50 হবে না 48 এর পরে কি বাদ পড়ে গেছে 4 10 9 49 49 টা বাদ পড়েছে তাই না এবার 6 10 2 62 6 10 3 63 6 10 5 65 6 10 6 66 তাহলে 63 পরে কি 65 হয় তাহলে আমাদের কোনটা বাদ পড়েছে 6 10 4 64 64 আমাদের বাদ পড়ে গেছে এরপরে দেখেন 7 10 1 71 7 10 3 73 7 10 4 74 7 10 5 75 তাহলে 71 এর পরে কি 73 হবে তাহলে বাদ পড়েছে কত 72 তাহলে আমরা এখানে 7 10 2 72 টা লিখে ফেলব তাহলে আমরা আজকে আমাদের 5 নাম্বার আইটেমটা আমরা কমপ্লিট করে ফেলেছি এরপর আমরা মৌখিকে চলে যাই বুঝে গেছে তাহলে মৌখিকে কি আছে মৌখিকে বলে নিচের সংখ্যাগুলো ও ডিজিটগুলো থেকে বানান ও স্পেলিং লিখুন বানান ও তাহলে আমরা নিচের সংখ্যা ও ডিজিটগুলো থেকে বানান ও স্পেলিং করব তাহলে প্রথমে আছে 13 13 বানান কি বলেন আমার সাথে সাথে তয় এই কারে তে রয় ও কারে রো 13 তাই না তয় এই কারে তে রয় ও কারে রো 13 এরপরে আছে 20 T W E A T Y 20 তাই না T W E A T Y 20 এরপরে কত আছে 18 ছড়িয়া ঠয় আ কারে ঠা রয় ও কারে রো 18 এরপরে আছে 16 S I X 6 T W E N 10 16 S I X 6 T W E N 10 16 এরপর আছে 12 T W E L V E 12 T W E L V E 12 এরপরে কত আছে 13 এক তয় এই কারে তে রয় ও কারে রো 13 তাহলে আমরা এক নাম্বারটা কমপ্লিট করেছি মুখে এবার দেখেন 1616 থেকে 2555 পর্যন্ত ডিজিট গুলো থেকে ইভেন ডিজিট গুলো বলুন তাহলে ইভেন অর্থ কি জোড় তাই না তাহলে আমার সাথে সাথে বলেন 1616 1818 2020 2222 2424 তাহলে আমরা 24 পর্যন্ত ইভেন ডিজিট গুলি পড়ে নিলাম বুঝে গেছে এরপরে আছে 3 নাম্বার ছবি গুণের সংখ্যা বলুন এবং কোনটি কম ও কোনটি বেশি তা নির্ণয় করুন দুই পাশে যে ছবিগুলো আছে এটার মধ্যে থেকে কোন সাইডটা কম কোন সাইডটা বেশি আমরা সুন্দর করে বলবো তাহলে আমরা চলুন গুনে নিই 1 2 3 4 5 6 7 8 9 তাহলে এখানে 9টা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে এটা হচ্ছে বেশি এটা হচ্ছে কম তাই না আমরা গুণেও ফেললাম এবং কম বেশিও আমরা নির্ণয় করে ফেলেছি তাহলে বাবুরা আজকের মতো গণিত ক্লাস এখানেই শেষ হলো আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম